নমস্কার বন্ধুরা, আহারে বাহার চ্যানেলের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি লাউয়ের দারুণ টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা খেতে অসাধারণ হয়। নিরামিষের দিনে এইরকম একটা লাউয়ের রেসিপি তৈরি করলে আর কোনো কিছুর দরকার হবে না। যারা লাউ না পছন্দ করে তারাও চেটেপুটে খাবে, বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি হয়। লাউকে লাউ মনে না করে অথবা সবজি মনে না করে যদি মাছ মাংসের মতো যত্ন করে রান্না করা হয়, তাহলে সবজি খেতেও সবাই ভীষণ ভালোবাসবে। আজকের এই লাউয়ের রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই দেখুন, আমি এই রকম একটা মিডিয়াম সাইজের লাউ নিয়েছি। লাউটাকে এভাবে ডুমু ডুমু করে কেটে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা দেখে যদি ভালো লাগে নিচে লাইক বাটন আছে অবশ্যই প্রেস করে দেবেন, আর আপনি নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, বেল বাটনটা অল করে দেবেন, তাহলে আমার দেওয়া এইরকমই ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন, আমার লাউটা কাটা হয়ে গেছে, আর এদিকে আমি একটা মশলা তৈরি করার জন্য নিয়ে নিলাম 1 ইঞ্চি আদা টুকরো করে আর 4টে কাঁচা লঙ্কা। একটু পেস্ট করে নিয়েছি, তবে খুব বেশি মিহি পেস্ট না, একটু দানা দানা করে পেস্ট করে নিয়েছি। আর এদিকে কড়াতে আমি কিছুটা তেল বসিয়ে দিয়েছি, দেখুন 2 চা চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লাউগুলো, লাউগুলোকে একটু ভেজে নেব। আমি এখানে রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা আপনাদের পছন্দ অনুসারে যে কোনো রান্নার তেল দিয়ে এটা করতে পারেন। দিয়ে দিলাম একটু পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার লাউটাকে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব, নাড়াচাড়া করে একটু ঢেকে দেবো, ঢেকে ঢেকে ভাজবো। এতে করে লাউটা সেদ্ধও হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে, রান্না করতে আমাদের সময়টা কম লাগবে। লাউটাকে ঢেকে ঢেকে প্রায় 4-5 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি, এবার লাউটাকে তুলে নেব। লাউ তুলে নিয়ে কড়াটাকে একটু পরিষ্কার করে নিয়েছি, এবার আবারও 2 চা চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সাদা গোটা জিরে, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। আমি এখানে জিরে ফোড়ন দিলাম, আপনারা চাইলে 5 ফোড়নও দিতে পারেন, তাতেও গন্ধটা বেশ ভালো আসবে। আর সাথেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হিং, হিং ফোড়ন দিলে যেমন স্বাদটা বাড়বে সেরকমই গন্ধটাও বেশ ভালো হবে। কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব, গ্যাসের ফ্লেমটাকে এই মুহূর্তে লোতেই রাখবেন, তা না হলে হিং পুড়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করে রেখেছি, সেটা 1 মিনিট মতো একটু লো ফ্লেমে ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদা কাঁচা লঙ্কাটাকে ভেজে নিয়েছি, এবার কিছু গুঁড়ো মশলা যোগ করে দেব। দিয়ে দিলাম 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম একটু পরিমাণ মতো নুন। আমি এখানে আর লাল লঙ্কাটা দেবো না, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি। লাউয়ের তরকারিতে খুব বেশি একটা ঝাল ভালো লাগে না, একটু কম ঝালই খেতে বেশি ভালো লাগে। আর যোগ করে দিলাম 1 চা চামচ মৌরি গুঁড়ো, মৌরি গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে ভীষণই ভালো লাগবে। যেমন গন্ধ তেমনই স্বাদ, হিং আর মৌরির গন্ধ মিলে যেমন স্বাদটা ভালো লাগবে তেমনই গন্ধটাও দারুণ হবে, অসাধারণ খেতে হয়। যোগ করে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার সম্পূর্ণ মশলাটাকে 1 থেকে 1.5 মিনিট একটু কষিয়ে রান্না করে নেব। গুঁড়ো মশলাগুলো প্রথমে একটু তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটা এই মুহূর্তে লোতেই আছে, তা না হলে গুঁড়ো মশলা পুড়ে যাবে। অবশ্যই লোতে রেখে তারপর মিশিয়ে নেবেন। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি এখানে যোগ করে দিচ্ছি 1 বড় চামচ জল, এটা লাউ ভাজার যে জলটা ছিল সেখান থেকেই আমি জলটা দিলাম। এই জলটা দিয়েই মশলাটাকে কষিয়ে নেব। এইভাবে একটু উষ্ণ গরম জল দিয়ে মশলা কষিয়ে নিলে মশলার স্বাদ অনেকটাই বেড়ে যায়। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি যোগ করে দিচ্ছি ছোলার ডাল। এখানে 1/2 কাপ ছোলার ডাল আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছি, সেই ডালটাই জল ছড়িয়ে নিয়ে এসেছি। এবার দিয়ে দিচ্ছি ডালটাকেও মশলার সাথে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এতে করে ডালের স্বাদ অনেকটাই বেড়ে যাবে, একটু ভাজা ভাজা হবে মশলার সাথে। দেখুন, প্রায় 3-4 মিনিট সময় নিয়ে মশলার সাথে ডালটাকে কষিয়ে নিয়েছি। এবার যোগ করে দিচ্ছি ভেজে রাখা লাউ। লাউ ডালের মধ্যে সেদ্ধ করে রান্নার থেকে এইভাবে ভেজে যদি রান্না করা যায় স্বাদ অনেকটাই বেড়ে যায়। দেখুন বন্ধুরা, সবজি খাওয়া আমাদের শরীরের পক্ষে ভীষণই ভালো, তবে আমরা যদি সবজিকে সবজি মনে না করে একটু মাছ মাংসের মতো কষিয়ে রসিয়ে রান্না করা হয়, তাহলে সবজির স্বাদটাও কিন্তু অনেকটাই বেড়ে যায়।
আর নিরামিষ তরকারি যদি একটু যত্ন করে রান্না করে দেওয়া হয় তাহলে সবাই নিরামিষ খেয়েও তৃপ্তি পাবে, মাছ মাংসের মতো চেয়ে চেয়ে খাবে সবাই, বড় থেকে ছোট। দেখুন লাউটাকেও আরও 2-3 মিনিট সময় নিয়ে মশলার সাথে ডালের সাথে কষিয়ে রান্না করে নিয়েছি। এবার দিয়ে দেব জল। এখানে জলটা পরিমাণ বুঝে দেবেন, ডালটাও সেদ্ধ হবে লাউও সেদ্ধ হবে, সেই পরিমাণ বুঝে জল দিতে হবে। আবার ছোলার ডাল যেহেতু আছে একটু জল ঠান্ডা হওয়ার পর টেনে নেবে। তবে এটা খুব বেশি একটা পাতলা ডাল হবে না, একটু মাখো মাখো টাইপের হবে। কিন্তু এখানে কিন্তু যোগ করতে হবে ফুটন্ত গরম জল, অবশ্যই গরম জল যোগ করবেন, তাহলে ডালটা ভালো সেদ্ধ হবে তাড়াতাড়ি। আর ডাল অবশ্যই ভিজিয়ে রাখবেন, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর যদি সঙ্গে সঙ্গে রান্না করতে হয় তাহলে ডালটাকে প্রথমে এই প্রেশারে সিটি দিয়ে অথবা সেদ্ধ করে নিতে হবে আলাদাভাবে। তা না হলে লাউয়ের সঙ্গে ডাল তাড়াতাড়ি সেদ্ধ হবে না, ডাল শক্ত থেকে যাবে আর লাউ সেদ্ধ হয়ে যাবে। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল, দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। চিনি অবশ্যই একটু দেবেন, যেহেতু নিরামিষ তরকারি খেতে ভালো লাগবে। এবার আরও একবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ঢেকে প্রথমে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব, তারপর আরও 7 থেকে 8 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে রান্না করে নিতে হবে, যাতে ডাল লাউ সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন প্রায় টোটালে 10 থেকে 12 মিনিট রান্না করে নিয়েছি, খুব সুন্দরভাবে লাউ ডাল সেদ্ধ হয়ে গেছে। আর কালারটাও কতটা সুন্দর হয়েছে দেখুন একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন ডালটা গোটা গোটা আছে, অথচ টিপ দিলে একেবারেই গলে যাচ্ছে। এভাবে ছোলার ডালটাকে লাউ দিয়ে রান্না করে নিতে হবে। এবার আমি তেজপাতাগুলো তুলে ফেলে দিচ্ছি, তারপর এখানে যোগ করে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো কেচাপ। টমেটো কেচাপটা দিলে খেতে অসাধারণ একটা টেস্ট আসে। আপনারা চাইলে টমেটো কুচিও দিতে পারেন, তবে আরও 3-4 মিনিট ফুটিয়ে রান্না করে নিতে হবে। যখন লাউ ডাল দেওয়া হবে তখন টমেটো দেওয়া যাবে না, যেহেতু টক আছে তাহলে ডালটা সেদ্ধ হতে সময় বেশি লাগবে। আমি এখানে যোগ করে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি। আরও একবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। এবার সব কিছু মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিট, এতে করে গরম মশলা ধনে পাতার গন্ধটা ভালোভাবে মিশে যাবে। গ্যাসটা অফ করে দেব। এখন যেইটুকু পাতলা দেখা যাচ্ছে ঠান্ডা হওয়ার সাথে সাথে আরও একটু ঘন হয়ে যাবে। 5 মিনিট পর দেখুন সার্ভ করে দিয়েছি, খাওয়ার জন্য একেবারেই রেডি। এটা আপনারা ভাত রুটি লুচি সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন। ছোলার ডাল দিয়ে লাউয়ের এই ঘন্ট অসাধারণ খেতে হয়, অবশ্যই একবার আমি আজকে যেভাবে রান্নাটা করলাম এইভাবে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর বাড়িতে বানিয়ে খেলে একেবারে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে এরকমই ঘরোয়া দারুণ টেস্টি কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।